বর্তমানে বাগান করতে গেলে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই দুটোর ভীষণ প্রয়োজন রয়েছে তো গোবর সার এবং ভার্মি কম্পোস্ট এই দুটো বাদ দিয়েও কিন্তু প্রচুর সার রয়েছে যে সমস্ত সারগুলো দিয়ে অনায়াসেই বাগান করা যায় তো আজকে আমরা একটু জানি যে অনেকে আমাদেরকে বলে থাকে যে গোবর সার কি আর ফার্মি কম্পোস্ট কি এই দুটো বিষয়ে আগে ক্লিয়ার করি গোবর সার হচ্ছে গরু ছাগল ঘোড়া বিভিন্ন ধরনের যে সমস্ত প্রাণীগুলি রয়েছে তাদের কবাদি পশু যেগুলি রয়েছে তাদের মলমূত্র ত্যাগ করে যে মলগুলি থাকে সেই মলগুলি কোনো একটা জায়গায় স্তূপাকৃতি আকারে জমা করা থাকে এবং সেটা দীর্ঘদিন সেখানে থাকার পরে সেটা আস্তে আস্তে পসতে পসতে সেটা ঝুলঝুরে মাটিতে পরিণত হয় এবং সেটা একেবারে ফ্রেশ গোবর সার থাকে এবং সেটা নিয়ে আর কোনো কথা হয় না এটা একদম প্লেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোবর সার তৈরি হয় ভার্মি কম্পোস্ট যেটা থাকে সেটা নির্দিষ্ট একটা জায়গা তৈরি করায় সেই জায়গার মধ্যে কিছু পরিমাণ গোবর দেওয়া হয় কিছু পরিমাণ গাছের পাতা দেওয়া হয় শাক সবজির খোসা এবং বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা তার মধ্যে দেওয়া হয় দিয়ে সেটাকেও বেশ কিছুদিন পর তার ভিতরে কিছু পরিমাণ কেঁচো ছাড় ছেড়ে দেওয়া হয় এবং এই কেঁচোগুলি তার ভেতরে যত পরিমাণে বংশবৃদ্ধি করতে থাকে এবং সেই সমস্ত গোবর বা বিভিন্ন ধরনের গাছের পাতা সেগুলিকে খেয়ে খেয়ে তারা মল ত্যাগ করে এবং যে ঝুরঝুরে মলটি ত্যাগ করে সেটা একসময় গিয়ে ভার্মিকম্পোস্টে পরিণত হয় তো দুটো সারের এই গুণাগুণ যদি দেখা যায় যদি অ্যাকচুয়াল দেখা যায় তাহলে গোবর সার যেটা রয়েছে সেটা একদম ভাবে তৈরি হয় তার মধ্যে কোনো কেঁচো ছাড়া বা কোনো কিছু নয় সেখানে একদম প্রাকৃতিকভাবে তৈরি হয়ে থাকে তো গোবর সারের মধ্যে যে বিষয়টি দেখা যায় সেখানে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে ফসফরাস এবং পটাশিয়াম এই দুটোর পরিমাণটা অনেকটাই কম থাকে আবার ভার্মি কম্পোস্ট প্রপার ওয়েতে যদি তৈরি করা হয় তাহলে সেটার মধ্যে যেমন নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে পটাশিয়াম থাকে সমস্ত গুণগুলি যে থাকে খাবারগুলি যে গাছের থাকে সেগুলি মোটামুটি থাকে তো এই ভার্মি কম্পোস্ট আর গোবর সার এই দুটোর আপনার কাছে না থাকে তাহলে কিন্তু গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে তার জন্য প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আপনার যদি আপনারা প্রত্যেকে জানেন ঘুটে যে গরুর যে মল ত্যাগ করা হয় তার অবশিষ্ট অংশটা যে যেটা থাকে সেটাকে শুকিয়ে এক ধরনের ঘুটে তৈরি হয় যেটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এই ঘুটে যদি কারো কোথাও থেকে হয়তো আমরা দেখবেন এটা টিন হিসাবে এক টিন হয়তো পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা এমন টিন হিসাবে বিক্রয় এগুলিকে যদি আপনারা সংগ্রহ করতে পারেন এবং এগুলিকে যদি দুটো তিনটে করে আপনারা যদি জলে ভিজিয়ে রাখেন এবং জলে ভিজিয়ে রাখার পর যে ভিজানো জলটি রয়েছে সেটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেটা আপনারা গাছে ব্যবহার করতে পারবেন আবার যে ঘুটি ভিজার পরে সেটা অনেকটা কোকোপিটের মতো যে জলে দেওয়ার পর কিছুদিন পর সেটা ঝুরঝুরি রকমের একটা ডাস্টবিন হয় এবং সেটাও আপনারা গাছে ব্যবহার করতে পারেন তবে যেই জিনিসটি ব্যবহার করছেন সেই জিনিসটি ব্যবহার করার আগে তার মধ্যে একটু গাছের আপনার যদি কাছে হাড় বা শিংকুচি কিছু যদি থাকে তাহলে সেটা যদি তার সঙ্গে মিশিয়ে নিয়ে গাছে ব্যবহার করেন তাহলে ফসফরাস এবং পটাশিয়াম এবং এই সমস্ত যে ছোট ছোট খাবার ক্যালসিয়াম সেই সমস্তর কিন্তু লেভেলগুলি মোটামুটি পূরণ হয় এবং গাছ খুব ভালো গ্রোথ করে দু নম্বর যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে সবজি পচা যদি আপনার কাছে গোবর সার না হয় তার বিকল্প হিসাবে আপনার সবজি পচা ব্যবহার করতে পারেন এই সবজি পচা আপনারা দু ব্যবহার করতে পারেন একটা যখন আপনার টবের মাটি প্রস্তুত করছেন তখন বিভিন্ন রকম সবজির খোসা নিচের দিকে একটা লেয়ারে আপনারা দিয়ে তারপরে মাটি দিয়ে আপনারা গাছটিকে বসিয়ে যেতে পারেন গাছটি যখন বড় হবে অন্তত মাসখানেক যাবে তখন কি সেই সমস্ত নিচে সবজি পচাগুলি পচে অলরেডি সারে পরিণত হয়ে যাবে এবং গাছের রুট যখন নিচে যাবে সেগুলি সুন্দরভাবে একটি ভালো খাবার পেয়ে যাবে এবং গাছের গ্রোথ কিন্তু আর থেমে থাকবে না সুন্দরভাবে গাছ বেড়ে উঠবে আর তাছাড়া যদি আপনারা এটাকে অন্যরকমভাবে ব্যবহার করতেন তাহলে অবশ্যই সবজিটাকে পাতাগুলিকে পচিয়ে নিন খোসাগুলিকে পচিয়ে নিন কোনো একটা ড্রাম বা কোনো কিছু ব্যবহার করুন এবং সেখানে পচিয়ে দীর্ঘদিন রেখে দেবেন তার মধ্যে বড় বড় পোকা হয়ে যাবে এমনটা নয় আপনার বাড়িতে প্রতিনিয়ত এই সবজির খোসা তৈরি হচ্ছে এবং প্রতিদিন আপনারা অল্প করে দুটো ড্রাম নেবেন এবং প্রথম ড্রামটি যেটা নেবেন সেটা একটা ড্রাম নেবেন যেটা সাত দিন পর আপনারা ব্যবহার করবেন সেটা সাত দিনে আপনারা ভিজিয়ে রাখবেন আরেকটি ড্রাম থেকে সাত দিনে মাথায় আপনারা দেবেন সেটাতে আপনারা ভিজিয়ে রাখবেন এবং এই সাত দিন একটা করে খালি হবে এবং আরেকটার মধ্যে আপনারা কিছু পরিমাণ জল দিয়ে এভাবে আপনারা কন্টিনিউ করে থাকবেন এই সবজি পাচার জল যখন গাছে ব্যবহার করবেন তখন অবশ্যই আপনারা দেখে নেবেন যে অবশিষ্ট যে সবজিগুলি রয়েছে পচে যাওয়ার পর এবং জলটি নেবার পর সেই অবশিষ্ট সবজিগুলিকে আপনার নির্দিষ্ট একটা জায়গা তৈরি করবেন সেই জায়গার মধ্যে সেগুলিকে ফেলবেন এগুলি পচে গিয়ে পরবর্তীতে আবার মাটি হবে সেটাও আবার সুন্দর সারে তৈরি হবে আর লিকুইড সারটি আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে গাছে একেবারে পাতলা করে ব্যবহার করতে পারেন তাতে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং তার মধ্যে গাছের সমস্ত খাবারের যেগুলি রয়েছে সেগুলি থেকে যায় যার জন্য কিন্তু গাছ খুব একটা বেশি ঘাড়তি মানে বেড়ে ওঠায় যে ঘাটতিটা দেখা দেবে সেটা কিন্তু দেখা দেয় না তার গাছ কোন রকম খাবারের অভাব হয় না তিন নম্বর যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে সরিষার খোল পচা জল বা সরিষার খোল এই সব সরিষার খোল এটা আপনারা অনেক ভাই ব্যবহার করতে পারেন এই সরিষার খোলের সঙ্গে আপনারা যদি নিম পাতা বা কোনো কিছু মিশিয়ে পেস্ট করে তার মধ্যে মিশিয়ে ব্যবহার করতে পারেন বা আপনারা যখন সরিষার খোল ভেজাচ্ছেন তার মধ্যে আপনারা সেই যে যেই মানে কন্টেনারে ভেজাচ্ছেন কন্টেনারের মধ্যে কিছু পরিমাণে আপনারা নিম পাতা দিয়ে দিন সেটাতে আপনারা ভেজিয়ে দিন এবং আপনারা যদি ড্রাই ব্যবহার করতে চান যদি শুকনো নিম মানে সরিষার খোল ব্যবহার করতে চান তাহলে আপনাদের বলবো এক কিলো সরিষার খোল নেবেন সেটাকে পুরো সম্পূর্ণরূপে ড্রাস করে দিন ডাস্ট করার পরে এক কিলো সরিষার খোলের সঙ্গে আপনারা দুশো গ্রাম মতো ডিএপি যেটা রাসায়নিক সার সেটা আপনারা মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে এই খাবারটি প্রত্যেকটা গাছের জন্য আপনারা এক চামচ করে প্রয়োগ করতে পারবেন এখানে যদি আপনারা এই খাবারটি ভাই প্রয়োগ করেন তাহলে কোনো রকম কোনো সারের প্রয়োজন আরো হবে না এবং এখান থেকে কিন্তু সুন্দরভাবে গাছ গ্রোথ করবে এবং গাছ কিন্তু দেখার মতো হবে আর যদি আপনারা লিকুইড ভাই ব্যবহার করতেন তাহলে অবশ্যই আপনারা লিকুইড ভাই ব্যবহার করতে পারেন তার জন্য সেটাকে আপনারা ওই সাত দিন বা চার দিন ভিজিয়ে রাখবেন এবং সেটা খোল ভেজানোর জলটা একবার খোল ভেজানোর মোটামুটি চার দিন পর একবার ব্যবহার করবেন সাত দিন আট দিন যত যেদিনই দেখবেন খোলের মধ্যে পোকা তৈরি হয়েছে তখন থেকে ব্যবহারটা কমিয়ে দেবেন বা সেই খোলটার ব্যবহার করবেন তাই আপনারা যখন খোল পচাবেন সেটা আপনারা একটা আইডিয়া করবেন যে মিনিমাম চার দিন ভেজালে যথেষ্ট এবং তারপরে সেটা আপনারা গাছের ব্যবহার করার জন্য উপযোগী আর অবশ্যই এই পচা জলের মধ্যে আমরা অনেকে দেখেছি ডিএপি বা অন্যান্য কিছু মিশিয়ে থাকে যদি আপনি নতুন বাগানে হয়ে থাকেন তাহলে এই সমস্ত কিছু মধ্যে একদমই যাবেন না প্লেন পচা জল ব্যবহার করেন তাতে যথেষ্ট আর যদি মনে হয় যে এই খোলপচার জল মধ্যে আরেকটু বাড়তি কিছু দেবো তাহলে নিম পাতা আপনারা তার মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে আপনার যে ফুল ভিজার পরে যে পোকাটি তৈরি হয় সেই পোকাটি আর বারবার করে তৈরি হবে না যার ফলে আপনি সেটা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং সেটা ব্যবহারে বেশ ভালো উপযোগী হবে চার নম্বর যে সারটি নিয়ে কথা বললো সেটা হচ্ছে পাতা পচা সার হ্যাঁ পাতা পচা সার যেটা সহজে আমরা পাই না কিন্তু আমরা যদি একটু এদিক ওদিক খোঁজখবর করি তাহলে কিন্তু এটা অনায়াসে আমরা পেয়ে যাই পাতা পচা সার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে বা আমরা আমাদের বাড়িতে যে সমস্ত জায়গাগুলি নোংরা আবর্জনা ফেলে থাকি সে সমস্ত জায়গাতেও পাতা পড়ে থাকে বা আমরা বছর শেষে যখন বাগানে একটা সিজনের পর পরিষ্কার করি তার প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা বেরোয় সেগুলি যদি আমরা কোনো একটা ড্রাম বা কোনো কিছুর মধ্যে রেখে দিতে পারি তাহলে সেখান থেকেও পাতা পচা সার বের হয়ে যায় তো পাতা পচা সার আমরা চাইলেও ইজিলি তৈরি করতে পারি এই পাতা পচা সার দিয়েও কিন্তু সুন্দরভাবে গাছ করা যায় তবে এই পাতা পচা সারের সঙ্গে অবশ্যই আপনাকে একটু মিশিয়ে দিতে হবে সরিষার খোল বা আপনার নিম খোল আর আপনার এর মধ্যে ব্যবহার করে দিতে পারেন একটু হাড়গুঁড়ো শিঙ্কুচি এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্সড খাবার তৈরি করে আপনার গাছে ব্যবহার করতে পারেন সেটাতে কিন্তু খুব সুন্দর গাছ গ্রোথ করবে আর এই সরিষার খোলে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা একটু অন্য অন্য সারের থেকে কম থাকে বা গোবর সার বা আপনার ফার্মিং কম্পোস্টের থেকে কম থাকে কিন্তু এর মধ্যে যদি আপনার সাবটিটিউট যদি আপনি এর মধ্যে মিশিয়ে দিতে পারেন যে শিঙ্কুচি হাড় গুঁড়ো নিমখোল সরিষার খোল এক চামচ করে করে একটা মিক্স খাবার তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছ গ্রোথ করতে পারে এই পচা সার কিন্তু আপনার শুধু একটা গাছ না এই সারটি আপনার বাগানের যে কোনো গাছের জন্য ব্যবহার করতে পারবেন সিজনাল ফ্লাওয়ার ইনডোর আউটডোর ভেজিটেবল যে কোনো কিছুর জন্য আপনারা এই সমস্ত সারগুলি কিন্তু অনায়াসে ব্যবহার করে বাগান করতে পারবেন পাঁচ নাম্বার যে সারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসায়নিক সার অবশ্যই আমরা রাসায়নিক সার দিয়েও কিন্তু ফুল গাছ করতে পারি এবং খুব সুন্দর ফুল গাছ হয়ে থাকে আর রাসায়নিক সার দিয়ে গাছ করার একটা সুবিধা হচ্ছে জৈব খাবারের মতো বারবার করে প্রয়োগ করতে হবে রাসায়নিক খাবার একটা গাছের জন্য তিনবার প্রয়োগ যথেষ্ট যখন আপনি গাছটিকে লাগাবেন মাটি প্রস্তুতি করবেন তখন আপনি সামান্য পরিমাণ তার মধ্যে ব্যবহার করবেন হয়তো একটা দশ ইঞ্চি মাপের টপ যদি হয় তাহলে তার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন খুব বেশি হলে এক চামচ সার এবং এই এক চামচ কি সার ব্যবহার করেন একদম এনপিকে কুড়ি 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 বা পনেরো 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 সেম রেশিও সবসময় চেষ্টা করবেন এনপিকে পনেরো পনেরো বা দশ 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 বা কুড়ি 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 এর মধ্যে থাকার আর কুড়ির উপরে বা থাকে না সেগুলোতে যাওয়ার গাছটি লাগিয়ে দেওয়ার পর যখন গাছটির আপনার দিন বা একুশ দিন হয়েছে ঠিক সেই সময় আপনারা আরেকবার ওই সমস্ত গাছগুলো রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবার যে সারটি প্রয়োগ করবেন সেটা হচ্ছে এক চামচের চার ভাগের এক ভাগ আপনারা ওই সমস্ত গাছগুলিতে প্রয়োগ করবেন এটা প্রয়োগ করার পরে আপনার গাছে যখন আরেকবার কুড়ি চলে আসবে দেখবেন কুড়ি আসবে বা ফুল ফোটা শুরু হবে ঠিক তার আগ আগ দিয়ে আরেকবার আপনারা এই সারটিকে তখন আবার ওই চার ভাগে একবার প্রয়োগ করে দেবেন তাহলে আপনার কাছে আর কোনো কিছু প্রয়োগ করা প্রয়োজন পড়বে না যে কোনো সিজন ফ্লাওয়ার যেটা তিন মাস চার মাসের মধ্যে ফুল হয় তাহলে কিন্তু এটা আপনারা করতে পারবেন তাহলে কিন্তু গোবর সার বা অন্য কোনো কিছু কিছুরই প্রয়োজন পড়বে না এবার আসি এই সমস্ত সারগুলি আমরা ব্যবহার করা করা করবো তার জন্য আমাদের অনেকেরই মনে হতে পারে যে সমস্ত সারগুলি কাজ হবে একদম হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর গোবর সার তো ইদানিং আসলো বা অনেক পুরোনো একটা গাছ সার যে সারটি এখন বর্তমানে পাওয়া যায় না অনেক জায়গাতে অনেক শহরের লোকজন যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের নার্সারির উপর নির্ভর করে এরা সার সেখান থেকে মিক্সড খাবার কিনে নিয়ে আসছে বা বিভিন্ন কিছু কিনে নিয়ে আসছে তার কতটা গুণাগুণ রয়েছে সেটা একটা ভয় রয়েছে আর সবচেয়ে বেস্ট যেটা হতে পারে যে আপনি যদি আপনার ছাদ বাগানে যে কোনো রকম সার যদি আলাদা আলাদা করে কিনে নিয়ে আসতে পারেন যদি আপনি শিমকুচি আলাদা নিলেন হাড় গুঁড়ো আলাদা নিলেন নিমখোল আলাদা নিলেন সরিষার খোল আলাদা নিলেন এই সমস্ত রকমের যত সার হয়ে থাকে সব কিছুকে আলাদা আলাদা করে নিয়ে নিন এই সমস্ত সারগুলিকে আপনারা এক জায়গা করে একটা সার তৈরি করুন বা একটা কন্টেনার মধ্যে সেটাকে আটকে রাখুন দেখবেন যত দিন যাবে এই সারটির গুণাগুণ তত বাড়তে থাকবে আর এই সারটি আপনি যদি আপনার ছাদ বাগানে যে কোনো গাছের ক্ষেত্রে এক চামচ করে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু গাছও দেখার মতো হবে তাতে কিন্তু বারবার করে গোবর সার লাগে না আর মাটি প্রস্তুতি যদি আমি বলি মাটি প্রস্তুতির সময় গোবর সার বা বিভিন্ন রকম গাছের খাবার দিয়ে প্রস্তুতি করা হয় যদি আপনার কাছে সেগুলি নাও থাকে যদি প্লেন মাটিতে আপনারা যদি লাগিয়ে দিতে পারেন গাছ আর এই সমস্ত খাবারগুলি যে বাইরে থেকে প্রয়োগ করতে পারেন প্রতিনিয়ত অন্তত সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন গাছ বুঝে সেটা আপনারা প্রয়োগ করবেন সেভাবে যদি আপনার প্রয়োগ করতে পারেন তাহলে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তাই গোবর সার নেই বা ভার্মি কম্পোস্ট নেই বা অনেক দাম সে সমস্ত কিছু চিন্তিত হওয়ার কিছু নেই যে কোনো কিছু দিয়ে আপনার গাছ হতে পারে আর গাছ হওয়ার গোবর সারের বিকল্প হিসেবে এই সমস্ত কিছুই আপনারা ব্যবহার করতে পারেন সমস্ত বিষয়টা নির্ভর করবে আপনার গাছের প্রতি ভালোবাসার উপর আপনার যদি গাছের প্রতি ভালোবাসা থাকে আপনার যদি ইচ্ছা থাকে আমি গাছ করবো তাহলে সমস্ত কিছু জোগাড় হয়ে যাবে খুব সহজভাবেই তো আর কিছু বলার নেই ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন